একজন প্রশ্ন করেছেন, দোয়া চাওয়া মানুষের কাছে দোয়া চাওয়া কি কুফরি কিনা? না, মানুষের কাছে দোয়া চাওয়া কুফরি নয়। আপনি আপনার ভাইকে বলতে পারেন, ভাই আমার জন্য দোয়া করবেন, এটা কুফরি নয়। কুফরি হচ্ছে কারো কাছে সরাসরি কিছু চাওয়া, যেমন কবরবাসীর কাছে চাওয়া যে আমাকে সন্তান দিন, আমাকে টাকা পয়সা দিন, এটা কবরবাসীর কাছে বা কোনো মানুষের কাছে চাওয়া, কোনো পীর সাহেবের কাছে চাওয়া, এগুলো হচ্ছে কুফরি। কিন্তু দোয়া চাওয়া কুফরি নয়, যে আমার জন্য দোয়া করবেন এটা কুফরি নয়। কাউকে আল্লাহর নাফরমানি করতে দেখলে খারাপ লাগলে কি কিবর হবে? না, অবশ্যই এটা খারাপ লাগাটা ইমানের লক্ষণ। আল্লাহ তাআলার আদেশ যখন লঙ্ঘিত হয় তখন সেটা অপছন্দ করাটা কিবর, অপছন্দ করাটা ইমানের লক্ষণ, কিবর নয়। কিন্তু এ থেকে নিজের মধ্যে যেন কোনো স্থায়ী শ্রেষ্ঠত্ববোধ না আসে, এমন কোন অনুভূতি যেন না আসে যে সে ধ্বংসপ্রাপ্ত আর আমি মুক্তিপ্রাপ্ত। হতে পারে তাকে আল্লাহ হেদায়াত দিবেন, আমাকে আল্লাহ পথভ্রষ্ট করে দিবেন, হতে পারে। এই জন্য কিবর আসতে দেওয়া যাবে না, কিন্তু পাপ কাজটাকে অপছন্দ করতে হবে। বড় আলেম হওয়ার ইচ্ছা করা কি শিরক বা রিয়া হবে? না, বড় আলেম হওয়ার ইচ্ছা করবেন কেন তার উপর নির্ভর করছে। কেন আপনি বড় আলেম হতে চান, কি করবেন সেই এলেম দিয়ে? যদি উদ্দেশ্য হয় লোকে বড় আলেম হিসেবে আপনাকে জানবে, চিনবে, তাহলে সেটা অবশ্যই সেই নিয়তটা ভ্রান্ত, এর জন্য আপনি গুনাহগার হবেন। আর যদি উদ্দেশ্য হয় যে মানুষকে ইলম বিতরণের মাধ্যমে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, মানুষের প্রশংসা আমি চাই না, মাশহুর আমি জনপ্রিয়তা চাই না, আমরা সাধারণত জনপ্রিয়তা চাই, জনপ্রিয়তা পছন্দ করি। আলেমগণ বলতেন জনপ্রিয়তা হচ্ছে এক মুসিবত, বালা, জনপ্রিয় হওয়াটা মুসিবত, এটা তারা চাইতেন না। মানুষ আমাকে চিনুক জানুক, এটা তারা চাইতেন না। তারা পারতপক্ষে নিজেদের প্রচার চাইতেন না, অথচ তাদের সেই যোগ্যতা ছিল। আর আমাদের কোনো যোগ্যতা না থাকে সত্ত্বেও, কোনো যোগ্যতা কোনো জ্ঞান না থাকলেও আমরা চাই যে সবাই আমার অনুসরণ করবে, সবাই আমার কথা শুনবে, আমার কথাই থাকবে, আমার কথা বলতে হবে। আমার আশেপাশে বহু জ্ঞানী ব্যক্তি আছে, তাও আমার কথা বলতে হবে। অতএব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি জ্ঞান অর্জন করবেন, যেন যে জ্ঞান দিয়ে আপনাকে আপনি আল্লাহকে ভয় করতে পারেন, এই উদ্দেশ্য যদি হয় তাহলে সেটা রিয়া হবে না। ইসলামের জ্ঞানের পরিধি বাড়াতে হলে কোনটি প্রথম করতে হবে, কোনটি প্রথম করতে হবে? ইখলাস হচ্ছে এক নম্বর। আপনি নিয়তকে বিশুদ্ধ করেন, কেন জ্ঞান অর্জন করতে চান, এরপর জ্ঞান অর্জন শুরু করতে হবে, আলেমদের কাছে যেতে হবে। হাফ শার্ট বা টি শার্টে নামাজ মাকরুহ কেন? এটা মাকরুহ আমরা তো বলিনি, হাফ শার্ট বা টি শার্টে নামাজ মাকরুহ এটা আমরা বলিনি। যিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করতে হবে, যিনি এই ফতোয়া দিয়েছেন তাকে জিজ্ঞাসা করতে হবে, আমরা তো বলিনি যে মাকরুহ। দুরুদে হাজারি সম্পর্কে একটু বলুন, আমি জানি না, দুরুদে হাজারি আমার জানা নাই। ১৯ থিওরি এটা কি? ১৯ থিওরি যেটা আছে এটা একটা ভুয়া থিওরি। কোরআনে বিশ্বাস করার জন্য আমাদের কোনো থিওরির দরকার নেই, এই থিওরি ছাড়াই আমরা কোরআন যে আল্লাহর বাণী এই বিশ্বাস আমরা রাখি। কোরআন আল্লাহর বাণী হওয়া প্রমাণ হিসেবে আরও অনেক প্রমাণ আছে, কোরআনের বক্তব্যই সেটার প্রমাণ। কোরআন পড়লে একজন বিবেকবান মানুষ অবশ্যই বলবে এটা মানুষের বাণী হতে পারে না, এই ১৯ থিওরির দরকার নেই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে ফ্যামিলি থেকে দাড়ি রাখার জন্য অনেক ধরনের মেন্টাল প্রেশার দেয়, দাড়ি রাখার জন্য, ভেরি গুড। এই কারণে আমি মাঝে মাঝে আম্মুর সাথে ভুলে তর্ক করে ফেলি, এরকম কনস্ট্যান্ট প্রেশারে আমি দাড়ি ট্রিম করি। ও, দাড়ি রাখার জন্য প্রেশার দেয় মানে দাড়ি কেটে ফেলার প্রেশার দেয় আর কি, সেটা বলছে। মানে আমি দাড়ি রেখেছি সেই জন্য প্রেশার দেয়, যে দাড়ি রাখো এই প্রেশার না, মানে দাড়ি কেটে ফেলো, এই জন্য আমি ট্রিম করি। এখন ট্রিম করা, দাড়িটা রাখতে হলে কি পুরোই রাখতে হবে, কোনো ট্রিম করা যাবে কি যাবে না, এরপরে আলেমদের মতভেদ আছে। যাই হোক, বড়ো আলেমরা অনেকেই মত পোষণ করেছেন, শেখ বিন বাজ, শেখ হুসাইমিন রহমাতুল্লাহ তাআলা, সৌদি আরবের বড়ো আলেমরা বলেছেন কিছুই কাটা যাবে না দাড়ি, দাড়ি কিছুই কাটা যাবে না। এই মতের অনুসারী যদি হন আপনি তাহলে কোনো প্রেশারেই আপনি কাটবেন না, ঠিক আছে। এই জায়গায় আপনার, এই জায়গায় আপনাকে আল্লাহর জন্য দৃঢ় থাকতে হবে, এটা নম্রতার জায়গা নয়। যেখানে শরীয়তের সীমারেখার বিষয় আসছে সেটা নম্রতার জায়গা নয়, সেটা শক্ত হওয়ার জায়গা। শক্ত বলতে কারোর সাথে দুর্ব্যবহার করবেন না, তর্কও করবেন না, যেটা আপনি বলেছেন
যে তর্ক করে ফেলি আম্মুর সাথে, মায়ের সাথে তর্ক করবেন না, মাকে সুন্দরভাবে জানিয়ে দেবেন। দেখেন এটা এত জটিল হওয়ার কোনো দরকার নেই, আপনি বলবেন কোনো একদিন সুন্দর করে বলবেন যে মা আমি আপনাকে খুবই ভালোবাসি এবং শ্রদ্ধা করি, তবে আপনার চেয়েও বেশি ভালোবাসি এবং শ্রদ্ধা করি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। দাড়ি রাখা যেহেতু তাদের বিধান এই জন্য কাটতে পারবো না, নয়তো সব কেটে ফেলতাম। আল্লাহ আল্লাহর রাসূলের আদেশ, এটা আমি অমান্য করতে পারবো না কিছুতেই, হাজারবার বললেও লাভ নেই, আমি দাড়ি রাখবই। এটা নিয়ে খামাখাই আমার সাথে আর আপনি এটা না বললেই আমাকে ভালো, কারণ আমি এটা মানতে পারবো না আপনার কথাটা, অন্য বিষয়ে বৈধ হলে আমি মানতাম, এই এই কথাটা একবার বলে দেন, এরপর আর তর্ক করবেন না, এটা তর্কের কোনো বিষয় না, তর্ক করার কোনো অধিকার আপনার নেই, আপনি জানিয়ে দেবেন বাস, এরপর আপনি রাখবেন, যত যাই বলুক আপনি শুনবেন, মা যদি কিছু বলে আপনি শুনবেন চুপ করে, আপনি আপনার কাজ করে যাবেন। ইমানে সন্দেহ থেকে মুক্তির উপায় কি? ইমানের ব্যাপারে সন্দেহ এটা ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা, আল্লাহর কাছে আশ্রয় চান, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলবেন, আউযুবিল্লাহি মিনাশ শয়তানি আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এগুলো পড়বেন, আর এগুলো পাত্তা দেবেন না, ওয়াসওয়াসাকে আমল দেবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত হাসানকে তাবিজ দিয়েছিলেন, কথাটি কতটুকু সত্য? এগুলো সত্য নয়, এগুলো অসত্য কথা, তাবিজ নিষিদ্ধ, এগুলো সাহাবীরা একজন একজন তাবিজ দিয়েছেন, এগুলো অসত্য কথা। আল্লাহ ছাড়া কাউকে ডাকা বা সাহায্য চাওয়া যায় কি? যেমন আমার এক বন্ধু কোনো বিপদ বা সমস্যায় পড়লে বলে ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর রাসূলকে ডেকে সাহায্য চায় সেটা শিরক, সে আর মুসলিম থাকবে না। তাকে বোঝাবেন, সুন্দর করে বোঝাবেন যে আল্লাহর রাসূল মৃত, তিনি আপনার ডাক শুনতে পান না, তিনি আল্লাহর একজন বান্দা, কাউকে সাহায্য করার ক্ষমতা তার নেই, তাকে যদি আপনি ডাকেন আপনি ইসলামের বাইরে চলে যাবেন, এই কাজ আর করবেন না, এখন থেকে শুধু আল্লাহকে ডাকবেন। মানুষকে কিবর হচ্ছে বড় মনে করা, তাহলে কি নিজেকে অন্য হচ্ছে ছোট মনে করতে হবে নাকি সমান সমান মনে করতে হবে? কঠিন প্রশ্ন। হ্যাঁ, নিজেকে অন্যের তুলনায় ছোট দেখবেন, ছোট অন্যের তুলনায় ছোট দেখবেন, অন্যের তুলনায় নিজেকে ছোটই মনে করবেন, বিশেষ করে এটা বিশেষভাবে প্রযোজ্য মুমিনদের ক্ষেত্রে। আপনি আপনার গুণাগুলোকে দেখবেন এবং অন্যের ভালো জিনিসগুলোকে দেখবেন, তাহলে নিজেকে অন্যের তুলনায় ছোট মনে করবেন। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আগামীতে আরেকটু ব্যাখ্যা করবো আমরা, তখন আরও একটু পরিষ্কার হবে। ভালো সংবাদ আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়, খারাপ সংবাদ যদি মুসিবত হয় তাহলে কি পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা ইজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফলি খাইরাম মিনহু, দুয়ার বইতে পাবেন। লটারিতে কেউ যদি সরকারি ফ্ল্যাট না পায় তখন কি পড়তে হয়? যদি এটা মুসিবত হয়, মনে করেন আপনার জন্য মুসিবত, তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারেন। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে যে নসিহত করেছিলেন সেখানে রিজক আসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি জানি একজন ইমাম শিরক করে, তার পেছনে সালাত আদায় করা যাবে না, যাবে না। শিরক করে যদি আপনি নিশ্চিত জানেন, বড় শিরকে লিপ্ত, তাহলে তার পেছনে নামাজ হবে না। আমার একটি প্রাইভেট সন্ধ্যা 6টা থেকে শুরু হয়, আমি যদি নামাজ পড়ে প্রাইভেটে যাই তাহলে 6টা 30 বেজে যায়, আমি প্রাইভেটটা পড়ে 7টা বাজে মাগরিব নামাজ পড়তে পারছি নাকি প্রাইভেটের মাঝখানে মাগরিব নামাজ পড়বো? রিয়ার সম্ভাবনা না, রিয়ার সম্ভাবনা এখানে চিন্তা করবেন না, সবচেয়ে ভালো হচ্ছে মাঝখানে আপনি বলে অনুমতি নিয়ে মসজিদে নামাজ পড়ে আসবেন। সংশয় জিনিসটা থেকে পরিপূর্ণভাবে মুক্ত থাকাটা কিভাবে সম্ভব করা যায়? জ্ঞানের মাধ্যমে, জ্ঞান। সংশয় থেকে মুক্তির উপায় হচ্ছে জ্ঞান। দৃঢ় আত্মবিশ্বাসকে কিবরের আওতাভুক্ত হবে হতে পারে, আত্মবিশ্বাস যদি নিজের উপর আস্থা তৈরি হয়, নিজের ব্যাপারে শ্রেষ্ঠত্ববোধ, মূলত শ্রেষ্ঠত্ববোধের সাথে সম্পৃক্ত, এটা কিবর শ্রেষ্ঠত্ববোধের সাথে সম্পৃক্ত। আল্লাহর কথা স্মরণ করলে মনের মধ্যে কোনো রূপ কল্পনায় সৃষ্টি হলে তাকে গুনাহ হবে না, তবে এটাকে গুনাহ হবে না, মনের মধ্যে একটা রূপ আসলো, কোনো একটা ফর্ম আপনার কল্পনায় চলে আসলো, কোনো গুনাহ হবে না, তবে এটা কন্টিনিউ করবেন না, এটাকে বাড়তে দেবেন না। নামাজ পড়ার সঠিক পদ্ধতি প্রমাণ আছে সহ এমন একটি বইয়ের নাম জানতে চাই, রাসূলুল্লাহর নামাজ, রাসূলুল্লাহর নামাজ, নাসিরউদ্দিন আল আলবানী।
আমরা জানি যে অনলাইনে বিভিন্নভাবে আয়ের উৎস আছে, আমার প্রশ্ন এটা কতটা সুবিধাসম্মত, বিভিন্ন আয়ের উৎস সবগুলো তো আর আমার জানা নেই, এটা দেখতে হবে কিভাবে কি আয় হয় সেটা দেখতে হবে, এভাবে সাধারণভাবে তো উত্তর দেওয়া যাবে না। তাবিজ যদি কোনো ইমাম দেন তার পিছনে নামাজ আদায় করা যাবে কি না, তাবিজ দেওয়া শিরক কি না, তাবিজ যিনি দেন তিনি বড় শিরকে লিপ্ত এমন কোনো কথা নেই, সেই হিসেবে নামাজ পড়া যেতে পারে, নামাজ হবে হয়ে যাবে, যদি বড় শিরকে লিপ্ত না হন তাহলে নামাজ হয়ে যাবে। কোনো মন্ত্রী মসজিদে আগমনের জন্য সালাত দেরি করা যাবে কি না, যদি করা হয় এটা কি ধরনের কুফর, না এটা কুফর না, এখন ওয়াক্তের বাইরে নেওয়া যাবে না নামাজকে, ওয়াক্তের বাইরে নেওয়া যাবে না, দেরি করা ওয়াক্তের মধ্যে রেখে দেরি করা এটা বৈধ হবে, এটা কুফর হবে না, এটা নিষিদ্ধ নয়, দেরি করা যাবে। কোনো ইমাম যদি ভোট দেন তার পেছনে সালাত হবে কি না, এটা কোন ধরনের কুফর, হ্যাঁ নামাজ হবে, ভোট দেওয়াটা কুফর হবে এমন কোনো কথা নেই, কেউ আকিদার ভিত্তিতে দিচ্ছেন তার উপর নির্ভর করে। মৃত বা জীবিত কাফেরের জন্য দোয়া করা যাবে যাবে কি না, মাগফিরাতের দোয়া, না অবিশ্বাসীর জন্য মাগফিরাত দোয়া করা যাবে না। আমার একজন রুমমেট নাস্তিক অথবা নাস্তিক ধরনের, এমন অবস্থায় আমি কি সঙ্গ ত্যাগ করবো? হ্যাঁ, তার সাথে খুব ক্লোজ বন্ধু বানাবেন না কখনো, কীভাবে বানাবেন তাকে, তাকে ঘনিষ্ঠ বন্ধু বানানোর কোনো উপায় নেই, সাধারণ স্বাভাবিক সম্পর্ক তার সাথে রাখতে পারেন, তাকে দাওয়াত দিতে হবে, তাকে ইসলামের দাওয়াত দিবেন, এরপর দাওয়াত সে গ্রহণ না করলে তার সাথে সম্পর্ক কমিয়ে আনবে যতটা সম্ভব। কিবরিয়া শব্দের অর্থ কি? গৌরব, অহংকার, এগুলো। কারণ নাম কিবরিয়া রাখা যাবে কি না, কিবরিয়া রাখলে গৌরব, কারণ নাম অহংকার গৌরব এগুলো রাখাটা কেমন, এটা সঙ্গত নয়, এটা সুন্দর শোনায় না। রাফে শব্দের অর্থ কি? রাফে হচ্ছে যে কোনো কিছুকে উত্তোলন করে, এই নাম কি রাখা যাবে কি না, শুধু রাফে উত্তোলনকারী, এই নামের অর্থটা কেমন হলো আমি ঠিক শিওর বলতে পারলাম না, এটা এই ধরনের নাম রাখে কিনা আরবরা আমার ঠিক জানা নেই। সম্মিলিত জিকির এবং জোরে জোরে জিকির করা যাবে কিনা, না সম্মিলিত জিকির করা যাবে না, জোরে জোরে জিকির, জোরে জোরে না, জিকির করবেন আস্তে আস্তে আপনি শুনতে পান মতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এভাবে জোরে জোরে না, চিৎকার করে না, সম্মিলিত হবে না। জান্নাত জাহান্নাম ছাড়া মধ্যবর্তী কোনো কিছু আছে কি? জান্নাত জাহান্নাম ছাড়া মধ্যবর্তী কোনো কিছু আছে কি? না, জান্নাত বা জাহান্নাম শেষ পর্যন্ত সবাই হয় জান্নাতে যাবে না তো জাহান্নামে যাবে। জুমার নামাজ কয় রাকাত? সহি হাদিস অনুযায়ী জুমার নামাজ দুই রাকাত, আর জুমার পরে সুন্নাত দুই বা চার রাকাত পড়ার বর্ণনা আছে। মসজিদে যে দোয়ার আয়োজন করা হয় সেই মুনাজাতে শরীক হওয়া কি জায়েজ? না, ঠিক না। এই দোয়ার অনুষ্ঠান, দোয়া মাহফিল নামে যেগুলো অনুষ্ঠান করে দোয়া করা, এগুলোতে যোগ দেওয়া ঠিক না। উচ্চ কর্মকর্তা বা শিক্ষক দেখলে কর্মচারী বা ছাত্ররা দাঁড়িয়ে সম্মান দেখায়, এটা কি কিবোর্ডের পর্যায়ে পড়ে? যদি শিক্ষক আশা করে যে আমাকে দাঁড়িয়ে সম্মান দেখাবে তাহলে এটা কিবোর্ডের অন্তর্ভুক্ত হবে। ছেলেরা টাইট জামা পরে নামাজ পড়া ঠিক না, সে নামাজের সাথে সম্পর্ক না। আওরাত যেটা ছেলেদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত সেটা ঢেকে রাখতে হবে ঢোলা পোশাক দিয়ে, সেটা টাইট হতে পারবে না, স্কিন টাইট হলে হবে না। আর মেয়েদেরও যেটা আওরাত সেটা ঢোলা পোশাকে ঢেকে রাখতে হবে, তবে টাইট পোশাকে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু সে গুনাহগার হবে টাইট পোশাক পরার কারণে। টাইট বলতে নাভি থেকে হাঁটু, বিশেষভাবে এই জায়গা পুরুষদের জন্য। প্রাপ্তবয়স্ক কিন্তু আর্থিক সংগতি থাকা অবস্থায় কোনো নারী যদি স্বামীর টাকাতে হজ করে, হ্যাঁ হজ আদায় হয়ে যাবে, না আবার হজ করতে হবে না, স্বামীর টাকায় হজ আদায় করলেও হজ ফরজ আদায় হয়ে যাবে। কবি কিবর এবং অহংকারের পার্থক্য কি ভালোভাবে পরিষ্কার করবেন কি? ইনশাআল্লাহ আগামী আলোচনায়, ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আরও আলোচনা হবে। কাপড় পরিধান ক্ষেত্রে কোনো প্রকার কিবর হবে কি না, হ্যাঁ হতে পারে, এগুলো সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আগামী আমি গত পরশু এক মসজিদের সামনে বিভিন্ন প্রকার আংটি, অষ্টধাতুর আংটি এগুলি বিক্রি করতে দেখলাম। ইমামকে জানতে গিয়ে তিনি বললেন এসব বিষয়ে প্রভাব আছে, এই ধরনের বিশ্বাস তো কুফরি, তার পেছনে নামাজ আদায় করে কি জায়েজ? তিনি যদি এই বিশ্বাস দেখতে হবে যে তার কি পর্যায়ের বিশ্বাস, যদি মনে করেন যে এই বিশ্বাসটা বড় কুফরির পর্যায়ে চলে গিয়েছে তাহলে সেফ সাইডে থাকার জন্য আপনি অন্য মসজিদে যান। আল্লাহ তাআলা কি প্রকৃতিতে বিরাজমান? না, আল্লাহ তাআলা প্রকৃতিতে বিরাজমান না, আল্লাহ সাত আসমানের উপরে। কথিত আছে মানুষের কলবে আল্লাহ তাআলা অবস্থান করে, সত্যতা কি? এগুলো সুফিদের কথা, এগুলো মিথ্যা কথা, আল্লাহ সম্পর্কে বানোয়াট কথা, কুফরি কথা, এগুলোতে বিশ্বাস করা যাবে না।
কখনো কাউকে কিছু শেখাতে গেলে এক ধরনের ফিলিং হয়, এটা কি অহংকার? কি ফিলিং সেটা না বুঝতে তো আর এক ধরনের ফিলিংটা কি সেটা না বুঝতে বলতে পারছি না। ইসলামের উত্তরাধিকার আইনে সম্পত্তি বন্টনের কথা বলেছেন, এগুলো এটা আমি বলতে পারলাম না, কোনো আলেমের কাছে নিয়ে জিজ্ঞাসা করেন। আপনার যে কেসটা আছে সেটা কোনো আলেমের কাছে নিয়ে যান, কিভাবে সম্পত্তি বন্টন করতে হবে উনি বলে দিবেন। কিবোর্ড থেকে বেঁচে থাকার জন্য আমরা কি দোয়া আমল করতে পারি? আল্লাহর কাছে আশ্রয় চান কিবোর্ড থেকে, বিশেষ সুনির্দিষ্টভাবে কোনো দোয়া আমার জানা নেই। মানুষের শ্রেষ্ঠত্ব ও খাটত্ব মানুষের হাতে না থাকে তাহলে কি মানুষের ভালো মন্দ মানুষকে দায়ী বলা যায়? সবই তো আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত। না, মানুষ তার আমলের জন্য দায়ী, সব আল্লাহর দ্বারা নির্ধারিত এটা ঠিক, আবার মানুষ নিজের কাজের জন্য দায়ী। নামাজ আদায়কারী যদি অনাদায়কারী বড় কাফের যদি হয় তবে কালেমা অস্বীকারীর মতো চিরস্থায়ী জাহান্নামী হবে কিনা? হ্যাঁ, নামাজ যে মোটেই নামাজ পড়ে না তাকে যদি বলি যে সে কাফের, যে মতটা আমরা বললাম এটা অনেক বড় বড় আলেমদের মত আছে, সেই মত অনুযায়ী সে জাহান্নামী চিরস্থায়ী হবে। কোনো পাপ যদি মানুষের না থাকলে করত, যদি কোনো পাপ যদি মানুষ না থাকলে করতো, মানুষ আছে দেখে করছে না, এটা শিরক কিনা? না, এটা শিরক, এটা শিরক বলতে এটা রিয়ার মধ্যে পড়তে পারে, এটা রিয়ার মধ্যে পড়তে পারে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু এর দ্বারা অমুসলিম হবে না, এর দ্বারা অমুসলিম হবে এমন কোনো কথা নেই। জয়ীফ হাদিস সম্পর্কে আকিদা কি থাকবে? জয়ীফ হাদিস এটা এর অর্থ হচ্ছে যে এটি আল্লাহর রাসুল থেকে সাব্যস্ত নয়, তাহলে এটাকে আল্লাহর রাসুলের কথা বলে বিশ্বাস করা যাবে না। এটা আল্লাহর রাসুল বলেছেন বলে নিশ্চিতভাবে এটা বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মনে করা যায় কোনো হাদিসের উপর আমল করা, কোন হাদিসের জয়ীফ হাদিস ফজিলত হিসেবে বর্ণনা করা যায় কি না? না, জয়ীফ হাদিসের উপর আমল করা ঠিক না। জয়ীফ হাদিস ফজিলতের জন্য বর্ণনা করা সেটাও প্রয়োজন নেই, সহি হাদিস যথেষ্ট আমাদের জন্য। মুসলিম উম্মাহ যখন নেতৃত্ব দিচ্ছিল তখন অনেক আরও অনেক বেশি মানুষ এলাকা হেদায়তের ভিতরে আসছিল, তখন মুসলিম উম্মাহ কোন দোষগুলো তাদের পতন ঘটায় বলে আপনি মনে করেন? এটা আমার মনে করার উপর না, এটা ইতিহাস পড়ে দেখতে হবে কী কী সমস্যা তাদের মধ্যে ছিল, আপনি ইতিহাস পড়ুন, ইনশাল্লাহ জানতে পারবেন। ইফ সামবডি প্রেস থ্রি টাইমস এ ডে অ্যান্ড ডাজ নট প্রে ফাইভ টাইমস এ ডে, ডাজ ইট মিন দ্যাট এ পার্সন ইজ ডুইং কুফর অ্যান্ড ইজ নট এ মুসলিম? তিন ওয়াক্ত পড়লেই হবে এই ধরনের আকিদা যদি তার থাকে, বিশ্বাস তিন ওয়াক্ত পড়লেই হয়, তাহলে সে কাফের। তবে কাফের ঘোষণা দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কাফের ঘোষণা দেওয়ার জন্য কিছু শর্ত এবং বাধা আছে, এই জন্য আমরা নির্দিষ্ট ব্যক্তিকে ঘোষণা দিতে যাব না যে অমুক কাফের, সেটা বলবো না। কিন্তু বলবো যে তিন ওয়াক্ত নামাজ পড়লেই চলবে বলে বিশ্বাস করে সে কাফের, এভাবে বলবো সাধারণ বক্তব্য। কিন্তু অমুক ব্যক্তি নির্দিষ্টভাবে সে কাফের হয়ে গিয়েছে কিনা সেই ঘোষণা আমরা দিতে যাব না। অধীনস্থদের কাজে ভুলের জন্য বকা দেয়া কি কিবর হবে কিনা? বকাটা কখনো কিবর থেকে আসতে পারে, বকা দেওয়াই কিবর এমন কোনো কথা নেই, তাকে মোট কথা আদবের সাথে সুন্দরভাবে শুধরাবেন, সুন্দরভাবে শুধরাবেন। এখানে কিবরের সাথে একটা যোগসূত্র থাকতে পারে, এই জন্য সতর্ক হতে হবে। একান্ত ঘরোয়া পরিবেশে কি জন্মদিন বা বিবাহবার্ষিকী এগুলোতে স্পেশাল কিছু করা যাবে? না, কোনো অনুষ্ঠান করা ঠিক না। কিছু ছিটিয়ে এটা কি এক দুই তিন? আচ্ছা, আসসালামু আলাইকুম, অনেক দিনই ওয়ালাইকুম আসসালাম, অনেক দিনই মসজিদে ব্যক্তিগতভাবে দানের ব্যাপারে আবু বকর হযরত ওমর কথা ও কথা বলে, কিন্তু তারা কাজে তা পরিণত করে না, এমনকি ঘি পোলাও খেয়ে আরাম আদেশে আয়াসে দিন কাটায়, আর তার প্রতি আমি ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ, এখানে তিন পৃষ্ঠা জুড়ে যদিও প্রশ্ন, তিনটা ছোট পৃষ্ঠা, কিছু ছিটিয়ে অনেক বড় টাকা পয়সার মালিক সে একটা শাড়ি লুঙ্গি কিছু ছিটিয়ে দিয়ে বেঁচে যায়, এখন যদি এটা মোট কথা সদাকা, যে কোনো সদাকা ছোট বড় যে কোনো অ্যামাউন্ট হতে পারে, এটা তো মানে অনেক সম্পদশালী ব্যক্তিও যদি অল্প দান করে সেটা দান হিসেবে কবুল হবে। আর যদি এটা জাকাতের কথা বলেন, জাকাত তো হিসাব করে দিতে হয়, সুনির্দিষ্ট পরিমাণ আছে জাকাতের, সদাকা কম বেশি হতে পারে। একজনের অনেক সম্পদ আছে সে জাকাত দিতে বাধ্য, সদাকা করতে সে বাধ্য না, সদাকা যায় সে যতটুকু করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেটাই উত্তম,
আর যদি এই দান যেটা আপনি বলছেন এগুলো দান সে যদি লোক দেখানোর জন্য করে তাহলে সে তো রিয়ার কারণে গুণাগার হবে, সেটা ভিন্ন জিনিস। এর চেয়ে বেশি আমি প্রশ্নটা বুঝতে পারিনি, এই জন্য বলতে পারলাম না। শেষ প্রশ্ন, রাতে বা দিনে ঘুমালে স্বপ্ন দেখি দেখে ভয় লাগে, ভয় যে স্বপ্নগুলো ভয় লাগে সেগুলো শয়তান দেখায়। রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুই আয়াত এবং আরও অন্যান্য দোয়া আছে, এগুলো পড়ে ঘুমাবেন, অজু করে ঘুমাবেন, ইনশাআল্লাহ স্বপ্ন দেখবেন না। আর এই ধরনের স্বপ্ন দেখলে শয়তানের কাছ থেকে আল্লাহর আশ্রয় চাইবেন। এই দুঃস্বপ্ন মানুষকে বর্ণনা করার কোনো দরকার নেই, এগুলি নিয়ে দুশ্চিন্তারও কোনো দরকার নেই। আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।